কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ সহ আর উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতেও এবং বড় রাজ্য মধ্যপ্রদেশ সেখানেও কিন্তু আমরা বিশাল বিপুল সাফল্য পেয়েছি। তার মানেটা বুঝতে পাচ্ছেন? ওই যে আমাদের প্রণম্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির এই যে পরিশ্রম, এই যে সাফল্য এবং আপনাদের ভালোবাসায় আজকে কিন্তু এই সাফল্যের জায়গায় তাদেরকে নিয়ে গেছে। আর আমাদের মাননীয়া কি করছে না, মাননীয়া 20 টাকার পাউচ দিয়ে বলছে, আরে ঢুক ঢুক পিও আর যুগ যুগ জিও। কি বলছে না, বলছে ঢুক ঢুক পিও আর যুগ যুগ জিও। মানে আমাদের আজকে বেকার যুব সমাজের হাতে আজকে বিগত 10 বছরের চাকরি নেই। এই যে গ্রামটায় এসেছি, এই যে রতনপুর সংলগ্ন গ্রামটাতে, এই গ্রামে আপনারা বলুন তো, এখানে তো অনেক শিক্ষিত ভাই বোনেরা আমার রয়েছে যারা গ্রাজুয়েশন করে মাস্টার ডিগ্রি করে ঘরে বসে আছেন। আজ 10 বছরে আপনাদের ঘরে কটা ছেলে মেয়ের চাকরি হয়েছে? কিন্তু ভাইপো কিন্তু টেট দুর্নীতি করে কারি কারি লক্ষ লক্ষ টাকা নিয়ে একদম কালীঘাটের ঘর ভরাই করেছে। এরপরে আপনারা ভাবতে পারছেন যে 10 বছরে যদি আপনাদের ঘরের ছেলেদের চাকরি না হয়ে থাকে, আবার যদি আপনারা আগামী 5 বছর ভুল করে তাদেরকে সরকার গড়ার সুযোগ করে দেন, তাহলে তো পশ্চিমবঙ্গটাকে ওনারা শ্মশান বানিয়েই ছেড়েছেন, শ্মশান কবর সেটাকে আরো ধ্বংসের দিকে নিয়ে যাবেন। তাই আমি জানি যে আপনারা এই ভুল করবেন না, এবং সেই জন্যই তার এফেক্ট আপনারা ঠিক গত লোকসভা নির্বাচনে দেখিয়ে দিয়েছেন। আমি কয়েকটা কথা বলতে চাই। এই যে এখন একটা চারি বিশ্ব জুড়ে করোনা মহামারীর সংক্রমণ চলছে, আপনাদের গ্রামও তার থেকে পরিত্রাণ পায়নি, এই গ্রামেরও নিশ্চয়ই কিছু জন করোনা মহামারীতে আক্রান্ত হয়েছিলেন, এবং অনেকেই লকডাউনের সময় রোজগার বন্ধ হয়ে পেটের ক্ষুধার জ্বালায় বেঁচেছেন। কিন্তু জানেন, এই ক্ষুধার জ্বালায় বাঁচা আপনাদের কথা ছিল না, কেন্দ্র না ভরপুর করে আপনাদের কাছে রেশন পাঠিয়েছে, চাল পাঠিয়েছে, ডাল পাঠিয়েছে, সয়াবিন পাঠিয়েছে, আলু পাঠিয়েছে, তেল পাঠিয়েছে, এমনকি করোনার কিটও পাঠিয়েছে, মেডিসিন পাঠিয়েছে। কিন্তু আমাদের চাল চোর, ডাল চোর, রেশন চোর, কিট চোর, আলু চোরের সরকার তৃণমূল সেগুলো সব ছেপে দিয়েছে, এবং করোনার টাকা ছেপে করোনার কিটেরটা পর্যন্ত নিজেদের পেছনে কেন্দ্রীয় সরকারের নামটা মুছে দিয়ে নিজেদের নামের এমব্লেম তৃণমূল সেটে দিয়েছে। স্যানিটাইজার, সেই স্যানিটাইজার পর্যন্ত কেন্দ্র পাঠিয়েছিল, সেই স্যানিটাইজারে পর্যন্ত বর্তমান রাজ্য সরকার, নির্লজ্জ রাজ্য সরকার নিজের নাম সেটে দিয়েছে। আর আমফান, হয়তো আমাদের বাঁকুড়াতে আমফানের দুর্যোগ হয়তো আমরা একটু কম পুড়িয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুরের থেকে, কিন্তু আমাদের যারা সোনামুখী সংলগ্ন নদী পাড়ে বাস করেন, আমি জানি দিবাকরদা বলতে পারবে, সেখানে কিন্তু মানুষ অনেকে আমফানের কবলের শিকার। বলতে পারবেন আমফানের টাকা কজন পেয়েছেন? বলতে পারবেন? কিন্তু মাত্র 40 ঘন্টার মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1000 কোটি টাকা আমার পশ্চিমবঙ্গের ভাই বোনের জন্য আমফান দুর্গতদের জন্য দান করে গেছেন। কিন্তু বর্তমান এই যে চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার, যাদেরকে এখন আর তৃণমূল সরকার না বলে তাদেরকে এখন বলা দরকার চাল চোর, ডাল চোর, রেশন চোর, আলু চোর, কিট চোর, করোনার টাকা চোর, আমফানের টাকা চোর, মানে চোর চোর আর চোর, এই চোর সরকার জলদি দূর হাঁটো। এবং দেখুন আজকে ঘরে ঘরে খুন আর ধর্ষণ, বিগত লোকসভা ভোটের পর এই বিষ্ণুপুর লোকসভাতেও 2 জন মার্ডার হয়েছে তৃণমূলের হাতে। আপনারা জানেন, একজন জয়পুরের হেতিয়াতে এবং একজন খন্ডঘোষের বেরুগ্রামে। আজ প্রতিটা দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিদিন খুনের রক্তগঙ্গা বয়ে দিচ্ছে বন্ধু। আজকে বীরভূমের মল্লারপুরে
যে 14 বছরের ছেলেটিকে পুলিশ পিটিয়ে মেরে দিল তার পরিবার বিচার পায়নি আজকে নদীয়ার গয়েশপুরে একটি ছেলেকে মেরে ছুরিয়ে দিল তার পরিবার বিচার পায়নি মদন ঘোড়ায় যার ডেড বডি এখন 20 দিন পচন্দ রে গেছে এই সামনে যারা মা বোনেরা বসে আছেন আমাদের হিন্দু শাস্ত্রে কি নিয়ম বলেন তো যে স্বামী মারা গেলে রঙিন পোশাক খুলে শাখা সিঁদুর মুছে ফেলা হয় বড্ড যন্ত্রণার নিয়ম হয়তো বলুন হয়তো কিন্তু ভাবতে পারেন একটা মহিলা মদন ঘোড়ায় ওয়াইফ আজ 20 দিন স্বামী মারা গেছে জেনেও যেহেতু শেষকৃত্য হয়নি শ্মশানে যে সে এখনো ওই এক কাপড়ে ওই শাখা পালা সিঁদুর পরে সে এখনো ক্ষুধার জ্বালায় বসে আছে গায়ে কথা দিচ্ছে না শুনলে ভাবতে পাচ্ছেন যে স্বামী মারা গেছে সে তার পেটে এখনো কোনো খাবার পড়েনি অথচ আজ 20 দিন ধরে সে একই শাড়ি পরে আছে এবং শাখা পালাও পরে আছে কেন না তার স্বামীর এখনো শ্মশানে শেষকৃত্য হয়নি আর হিন্দু শাস্ত্রে কি বলে যে শ্মশানে শেষকৃত্য না হলে বৈধব্যের যে নিয়ম কানুন বা আমাদের কোন কাছের মানুষ মারা গেলে যে নিয়ম কানুন পালন হয় সেগুলো শুরু করা যায় না তাই তো সেটাই তো বলুন মা বোনেরা জবাব দিন একদম তাই তো ভাবুন তাহলে এই হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার এই হচ্ছে পিসি ভাইপো সরকার এই হচ্ছে চোর দুর্নীতিগ্রস্ত ঘুষখোরদের সরকার এই সরকারকে বন্ধু ভুলেও একটি ভোটও না আজকে বলুন তো এই যে আমার সামনে মা বোনেরা আছেন আমি নিজে একটা মহিলা মঞ্চে অনেক দিদিরা রয়েছেন আমরা যখন সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতে ভয় পাই কিনা ভয় পাই তো কেন ভয় পাই ভয় তো পাবার কথা নয় এই রাজ্যে তো মহিলা মুখ্যমন্ত্রী আছেন আমাদের তো ভয় পাওয়ার কথা নয় পুলিশরা রয়েছেন সেই পুলিশ মন্ত্রী পর্যন্ত মুখ্যমন্ত্রী কিন্তু বলতে লজ্জা হয় পুলিশরা এখন ক্যাডার অর্থাৎ তৃণমূলের দলদাস তারা টেবিলের তলায় থেকে ভাইপোর কাছ থেকে ঘুষ আর কাঠমানি খায় তাই তারা কিন্তু মেয়েরা ধর্ষিত হলে ছুটে যায় না ধর্ষককে ফাঁসি দেয় না ধর্ষকের ওপর কোন কেস হয় না উল্টে ধর্ষিতাকে আর ধর্ষিতার পরিবারকে মুখ লুকিয়ে বাঁচতে হয় এই হচ্ছে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রীর জমানা আরেকটা জিনিস দেখুন আমরা যদি ভাবি যে আমাদের বাঁকুড়া তো তুলনামূলক শান্ত আছে বিষ্ণুপুর বাঁকুড়া ওদা ঠিক এইরকমই ভুলটা বিশ্বাস করুন ওই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদের লোকেরাও ভেবেছিল আজ পরিণতি দেখুন আজকে সেই জেলাগুলো প্রত্যেক দিন একটি একটি করে অল্প বয়সী বাচ্চা মেয়ে প্রতিদিন ধর্ষিত হয়ে খুন হচ্ছে কাউকে ধর্ষণ করে তার জ্বলন্ত শরীর পাওয়া যাচ্ছে পোড়া মৃতদেহ উদ্ধার হচ্ছে ভাবুন তো বাড়িতে তো আমরা সবাই মেয়েদেরকে টিউশন পড়তে পাঠাই সন্ধ্যের সময় আমাদের বাড়ির অনেক মেয়েরাই টিউশনই পড়তে যায় সেও গেছিল সেই মামপিসিমও গেছিল টিউশনই পড়তে কিন্তু আর জীবিত ফেরেনি পরের দিন তার মা বাবা তাকে কালভাটের ধারে জ্বলন্ত পোড়া ধর্ষিত শরীরটা পেয়েছিল পাশে চলে যান মালদা মালদাতে কি হয়েছিল জানেন ঘটনাটা জবা রায় মাম্পি সিংহ মাম্পি সিংহকে মেরে ধর্ষণ করে তাকে কীটনাশক খাইয়ে তাকে মেরে দেওয়া হয়েছিল কিন্তু খোঁজ নিয়ে দেখুন উত্তর দিনাজপুর কুমারগ্রাম মালদা দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ নদিয়া সমস্ত জায়গায় এমনকি খোদ কলকাতা শহরের বুকেও আমি নিজে কলকাতায় থেকেও সন্ধেবেলায় বেরোতে ভয় পাই কারণ মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আমাদের মহিলাদের কোন সুরক্ষা নেই সেখানে পুলিশ ধর্ষকদের পাশে দাঁড়ায় কারণ সেই ধর্ষক কোনো না কোনো ভাবে তৃণমূল আশ্রিত কোন নেতা বা দুষ্কৃতি সেই কারণে আজকে ভাবুন আজকে আমরা মহিলারা যদি বেরোতে ভয় পাই একটা মহিলা মুখ্যমন্ত্রীর জমানায় এই জন্য কি 10 বছর আগে মাননীয়াকে আমরা ভোট দিয়ে জিতিয়ে এনেছিলাম বলুন
লম্পট ভাইপত কারি কারি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের এই জঙ্গলমহল থেকে চুষে নিয়ে চলে গেছে। বলুন তো আমাদের জঙ্গলমহলে কটা চাকরি হয়েছে, কটা 100 দিনের কাজ হয়েছে, কটা দিন মজুরির আপনার প্রত্যেকটা আপনারা পারিশ্রমিক পেয়েছেন একটু জবাব দিন। যে বাড়িগুলো কেন্দ্র সরকার থেকে দিচ্ছে, যে শৌচালয়গুলো দিচ্ছে, সেগুলো নরেন্দ্র মোদী সরকার দিচ্ছে মা বোনেরা জানুন, কিন্তু এই নির্লজ্জ বর্ব তৃণমূল সরকার সেগুলোতে নিজেদের নামের স্টিকার দিয়ে দিচ্ছে। তবু আপনাদের জানার স্বার্থে একটা কথা বলে রাখি, ওই বাড়িগুলোর নিচে দেখবেন লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY। তাহলেই বুঝবেন এটা রাজ্য সরকারের নয়, এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। এবং জানেন আয়ুষ্মান প্রকল্প 5 লক্ষ টাকা পাবেন আপনারা বছরে চিকিৎসা সারতে, একটা পরিবারে 5 লক্ষ টাকা বন্ধু চিকিৎসা সারতে কোন মামুলি টাকা। আমাদের কত টাকা লাগে চিকিৎসাতে বছরে, অনেক সময় মানে সারা বছরে 1 লক্ষ টাকাও খরচা হয় না। সেখানে আমাদের প্রণম্য প্রধানমন্ত্রী আপনাদের কথা চিন্তা করে 5 লক্ষ টাকা দেবার ব্যবস্থা করেছে, সমস্ত রাজ্য পাচ্ছে। শুধু পাচ্ছি না কারা জানেন, এই আমার আপনার মতো পশ্চিমবঙ্গের বাসিন্দারা, আমরা পাচ্ছি না কারণ মাননীয় ঢুকতে দেয়নি আয়ুষ্মান প্রকল্পকে, বুঝতে পেরেছেন? তাতে আমাদের ভালো হয়ে যাবে, আপনারা নরেন্দ্র মোদীকে ভোট দেবেন, তৃণমূলের মতো চোর সরকারকে উৎখাত করবেন। সেই কারণে এইসব এরিয়াগুলো তো চাষিবাসী এরিয়া, কৃষি সমৃদ্ধ এরিয়া। জানেন কৃষক নিধি প্রকল্পের সুযোগ সুবিধা পর্যন্ত যারা এখানে চাষি ঘরের বউরা বসে রয়েছেন বা আমার চাষি ভাইরা বসে রয়েছেন, তারা সেই সুযোগটা পাচ্ছেন না। ভারতবর্ষের সমস্ত রাজ্য পাচ্ছে, আজকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে সমস্ত ভারতবর্ষের রাজ্যরা পাচ্ছে। শুধু আমাদের এই পিসি ভাইপোর লম্পট এই রাজ্যে আমরা পাচ্ছি না, কারণ ওই যে আপনারা জেনে যাবেন যে আমাদের মোদী অমিত শাহ জি আমাদের জন্য এত কাজ করেছে, তাহলে একটা ভোটও আর এই চোর দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে একটা ভোটও না, সব ভোট শুধু বিজেপি, সব ভোট শুধু পদ্মফুল পদ্মফুল পদ্মফুল। সেই কারণে বন্ধুরা, সেই কারণে বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার আপনাদের কাছে কৃষক নিধি প্রকল্পে সুযোগ সুবিধা আসতে দেয়নি, আয়ুষ্মান প্রকল্পে সুযোগ সুবিধা আসতে দেয়নি। আচ্ছা এখানে তো অনেক বাড়ির মহিলারা বসে আছেন, বাড়িতে গ্যাসে রান্না হয়তো জানেন তো, এই গ্যাসটা উজ্জ্বলা গ্যাস যোজনা, এটাও আমাদের ওই প্রণম্য প্রধানমন্ত্রী যাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন দ্বিতীয়বারের জন্য দেশ শাসন করার, সেই মানুষটা দিয়েছে এটা। এটা কিন্তু আমাদের পিসি দেয়নি চটি পিসি, এটা কিন্তু আমাদের প্রণম্য প্রধানমন্ত্রী দিয়েছেন। কেন জানেন? কারণ তিনিও একজন খুব সাধারণ পরিবারের ছেলে। যখন ছোট ছিল মোদিজি, তিনি দেখতেন ওই যে বাড়িতে চুলা যখন জ্বলত সেই ধোঁয়াতে তার মায়ের চোখ দিয়ে জল গড়াত। তো যখন প্রধানমন্ত্রী ক্ষমতায় এলেন, ভাবলেন আমার মায়ের মতো তো আরো আমার ভারতবর্ষের মায়েদেরও ওই ধোঁয়া জ্বালায় চোখে জল পড়ে। উনি তো এসেছেন আমাদের কাছে যুগাবতার হিসাবে, দেশ নায়ক হিসাবে, দেশ বেঁচে দিতে নয়। তাই জন্য উনি আপনাদের কথা চিন্তা করে বললেন গ্যাস দিতে হবে সবার বাড়িতে বাড়িতে, এবং সেই জন্যই উনি উজ্জ্বলা গ্যাস যোজনা প্রকল্প বললেন, যাতে আপনাদের চোখ দিয়ে জল না পড়ে, আপনারা নিরাপদে নিশ্চিন্তে রান্না করে খেতে পারেন। এরপরে আর যদি বলতেই থাকি প্রণম্য প্রধানমন্ত্রীর এত কাজ যে বলতে গেলে আমি রাত গড়িয়ে সকাল, আবার সকাল গড়িয়ে রাত হয়ে যাবে। আপনারা সবই জানেন, আমার পরে আপনাদের এখানকার লড়াকু জননেতা আমাদের অমরদা বলবেন, কিন্তু আমি দুটো কথা খালি বলে যাই যে তৃণমূল শুনে রাখো, 2021-এ হবে তুমি শুধু নির্মূল নির্মূল নির্মূল। নামটা মূলটা থেকে যাবে, তৃণটা সরে যাবে, কারণ একটা কথাই আছে না যে পায়ের তলায় জমি থাকলে তবেই তো আমরা শক্ত, আর সেই জমি হচ্ছে আমাদের মাটি মা।
আর সেই মাটিতে থাকে ঘাস, আর তৃণ শব্দটার মানে হচ্ছে ঘাস। তাহলে সেই ঘাসটা সরে যাবে, শুধু মূলটা নিয়ে তো কিছুই হবে না, মূলটা নিয়ে তৃণমূল বানবে শুধু ফুল ফুল ফুল। এই ফুলটা মানে হচ্ছে বোকা, এই ফুল মানে ফ্লাওয়ার নয়, ফুল মানে বোকা। ঠিক আছে, তো আমাদের একটাই কর্তব্য, একটাই পাখির চোখ, যে আমরা যদি বাড়ির ছেলে মেয়েদের চাকরি অবস্থায় দেখতে চাই, আমরা যদি সরকারি অফিসে যে ঘুষ না দিয়ে আমরা যদি সরকারি সুযোগ সুবিধা পেতে চাই, আমরা যদি কৃষক নিধি প্রকল্পে সুযোগ সুবিধা পেতে চাই, আমরা যদি আয়ুষ্মান প্রকল্পে সুযোগ সুবিধা পেতে চাই, আমরা যদি সোনার বাংলার বাসিন্দা হতে চাই, তাহলে প্রত্যেকটা ভোট মহামূল্যবান ভোট। শুধু আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে দিতে হবে, এবং আপনারা ১৯ হাফ করেছেন, ২১ সাফ করে দিন তৃণমূলকে, এবং যেন কৃষি ভাইপোকে আর খুঁজে না পাওয়া যায়। এই বলে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনাকে হারিয়ে আমরা এই যুদ্ধে জিততে হবে আমাদের, আমরা করোনা সুরকে হারাবো, কারণ আমরা একজন মহিষাসুর মর্দিনী। তাই সকলকে প্রণাম জানিয়ে আজকের মতো বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, জেপি নড্ডা জিন্দাবাদ। নমস্কার।